কোন হরিদাস পাল হে এই প্রবাদ বাক্যরির সাথে আমরা সবাই পরিচিত কিন্তু কে এই হরিদাস পাল আজ আমরা এই হরিদাস পাল সম্পর্কে দু একটা তথ্য জানব এবং তার সময়ের স্মৃতিচিহ্নের দু একটা নির্দেশন এক ঝলক ঘুরে দেখব হরিদাস পালের পরিচয় সম্পর্কে ধরনের তথ্য পাওয়া যায় তার মধ্যে বেশি গ্রহণযোগ্য যে তত্ত্বটি সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণত কাউকে হেউ করতে বলা হয় তুমি কোন হরিদাস পাল হে অর্থাৎ হরিদাস পাল ছিলেন একজন গুরুত্বপূর্ণ এবং সম্মানিত ব্যক্তি তিনি ছিলেন অবিভক্ত বাংলার ঠাকুরগাঁও এর হরিপুর গ্রামের বাসিন্দা বর্তমানে ঠাকুরগাঁও বাংলাদেশের একটি জেলা এবং হরিপুর একটি উপজেলা হরিপুরের জমিদাররা তিন একরেরও বেশি জমিতে এখানে রাজবাড়ি প্রতিষ্ঠা করেন রাজবাড়িতে কাসারি বিভিন্ন উপসানালয় নাসমহল অন্দরমহল সহ সব কিছুই ছিল হরিদাস পাল ছিলেন এই হরিপুরের একজন ধনাঢ্য ব্যক্তি তিনি প্রচুর ধন সম্পদ উপার্জন করেন আবার দু হাতে তা খরচও করেন এই সম্পদের বেশ কিছু অংশ দু হাতে বিলিয়ে দেন এবং কিছু অংশ ভোগ বিলাসে নষ্ট করেন এভাবে ভোগ বিলাস ও দান খারাত করতে করতে একসময় তিনি নিঃস্ব হয়ে যান শেষ জীবনে তিনি নানা অসুখে ভোগেন তার চিকিৎসা করার মতো সামর্থ্য ছিল না বিনা চিকিৎসায় তার শরীর ও স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তিনি এতটাই অসহায় হয়ে পড়েন যে বাধ্য হয়ে তিনি তারই অধীনস্থ এবং বিশ্বস্ত এক কর্মচারীর কাছে যান সাহায্যের প্রত্যাশায় কিন্তু ওই কর্মচারী তাকে চিনতে না পেরে কোনো পাত্তাই দেন না পালের খুবই কষ্ট হয় তিনি অবাক হন অবাক হয়ে বলেন এক সময় তুমি আমার সব কথাই শুনতে তখন ওই কর্মচারী বিরক্ত হয়ে বলেন তুমি কোন হরিদ্বাস পাল হে তোমার সব কথা শুনতে হবে এই ঘটনা থেকেই তুমি কোন হরিদাস পাল হে এই প্রভাত বাক্যটির উৎপত্তি এই জমিদার বাড়ি এখানকার সব কিছু আমি অন্য একদিন আপনাদের ঘুরে দেখাবো আজ একটি ওই সময়ের পরিত্যক্ত উপাসনালয় আপনাদের ঘুরে দেখাচ্ছি এটি আরেকটি প্রাচীন মন্দির তো এই মন্দিরটি এক গম্বুজ বিশিষ্ট চলুন একটু কষ্ট করে হলেও আমি এর ভিতরে প্রবেশ করব একটু ঝুঁকিপূর্ণ তাও আমি একটু রিস্ক নিয়ে প্রবেশ করছি আমি আজ প্রথম ঢুকলাম এটাতে প্রথম দেখুন অসাধারণ এক গম্বুজ বিশিষ্ট এই গম্বুজটি এবং ভাল করুন যে কি সুন্দর নকশা খসে এই নকশাগুলো এখনো অবীকৃত আছে সুন্দর আছে দেওয়া যায় বলুক কত সুন্দর মন্দির এরকম বেশ কিছু কুপুরি আছে এই দেয়ালে দুটি আমার সামনের দেয়ালে তিনটি এবং এই দেয়ালে দুটি এবং উপরে একটি আলো বাতাস চলাচলের রাস্তা আছে এটি মন্দিরের মূল দরজা দরজা দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি এই মন্দিরের কোথাও এর তৈরি কত সালে তা লেখা নেই আমি বেশ খোঁজাখুঁজি করেছি আমি এ কারণে জানাতে পারছি না এটি ঠিক কত সালে নির্মিত হয়